ভোরবেলা ও অ্যালার্ম সেট করবে। কেন? কারণ সে জগিং এ যাবে। জগিং এ যাওয়া তো দূরের কথা, উঠে অ্যালার্ম পর্যন্ত বন্ধ করে না। না না, এটা কেমন কথা? দিস ইজ নট ফেয়ার। অফ কোর্স ইট ইজ নট ফেয়ার। সারা দিন আমি অফিস করি, আমি টায়ার্ড থাকি, রাতে কি আমি শান্তিমতো ঘুমাতেও পারবো না? লিমিট ক্রস করে ফেলছিল, সহ্য হচ্ছিল না আমার। তখন আমি কি করছি জানেন? সাংঘাতিক ব্যাপার বল, একটা মানুষ পাশে শুয়ে আছে, হাতে হাতুড়ি লোহার তৈরি, সেটা নিয়ে শুয়ে আছে সে। ওই ঘড়ি যখন অ্যালার্ম বাজবে তখন ধাম করে বাড়ি মেরে ভাঙবে। আর সারা রাত এভাবে শুয়ে থাকলে তো মানে ঘুমের ঘোরেও ঢুকে যেতে পারে। এই ঘুমের ঘোরে যদি ওই হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার সময় ঘড়িতে না পড়ে যদি আমার মাথার উপরে পড়তো তাহলে কি হতো আমার মাথার অবস্থা বুঝ? তুই না বাড়াবাড়ি করিস, তুই জগিং যেন করবি না, তোর অ্যালার্মটা সেট করিস কেন? আরে বাড়াবাড়ি শুধু আমি করি নাকি? ওর যে বাড়াবাড়ি ওই গল্প যদি তোকে আমি বলি মানে তুই তুই মাথা ঘুরে পড়েও যেতে পারিস, শুনবি? আরে আস্তে খাও না, টিউন করতেছি তো।